শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য প্রত্যেকদিন ইফতারের রেসিপি দেখাতে দেখাতে আমি ক্লান্ত। এখন দেখাবো সেরির রেসিপি। তো আজকে থেকে আমরা সুইচ করলাম সেরির রেসিপিতে। দেখা যাক সেরিতে আমরা কি খাই। নর্মালি আমরা বাংলাদেশিরা ভাতই খাই, অন্যান্য জিনিসও খাওয়া যেতে পারে যদি আপনার প্রিপারেশন থাকে, অথবা আপনি প্রথম রাতেই বানিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে সেরিতে উঠে শুধু গরম করে খেয়ে নেবেন। তো আজকে একটা দেখাবো আপনাদেরকে মেক্সিকান স্টাইল ডোরিটোস, যেটা এশিয়ান স্টাইল প্রিপারেশন হচ্ছে। এটা লাচ্ছা পরোটার ভিতরে মুরগির কিমা দেয়া, খুব ইন্টারেস্টিং, খুবই সহজে বানানো হয়েছে। চলুন দেখে আসি ভিডিও থেকে। তো দেখতেই পাচ্ছেন শেষে এরকম হবে, চিকেন কিমা পরোটার ভিতরে। তো এটা দেখতে খুবই ইন্টারেস্টিং। প্রথমে যেটা লাগবে আপনার, কুকিং অয়েল লাগবে 2-3 টেবিল স্পুন। এরপর আপনি এখানে আদা, জিরা, তারপরে গার্লিক, এগুলো পেস্ট কেটে আপনি এগুলোকে মিশান। টমেটো, কাটা টমেটো দিতে পারেন, দিয়ে একসাথে এগুলোকে তেলের মধ্যে আপনি নাড়াচাড়া করেন। এরপর কাটা পেঁয়াজ দিতে হবে, তারপর কাঁচামরিচ কেটে দিতে হবে এটা প্রয়োজন মতো। এর মধ্যে আপনাকে লবণ দিতে হবে, লাল মরিচ দিতে হবে, ধনিয়া গুঁড়ো দিতে হবে, আর এছাড়াও গরম মশলা, সয়া সস দিতে পারেন, লেমন জুস প্রয়োজন মতো, এবং এগুলোকে এখন মিক্স করুন। এর মধ্যে দিতে হবে আপনার চিকেন কিমা। আপনারা চিকেন কিমা হয়তো বানাবেন, অথবা আলাদা করে কিনতে পাওয়া যায়। চিকেন কিমা, বিফ কিমা, যে কোনোটা দেওয়া যায়। এর মধ্যে আপনার ধনিয়া পাতা দিয়ে এবারে মেশান। এরপরে কিছুটা এটাকে যে প্রেস করুন, যেভাবে দেখানো হচ্ছে এভাবে কিমাটাকে আলাদা করে, শেষে একটু ঘিও দিতে পারেন কিমার মধ্যে, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোবে। কিমাটা হয়ে গেলে আপনি এটাকে ঠান্ডা করতে দেন। এখন পরোটার ডো বানাতে হবে। প্রথমে আমাদের লাগবে ময়দা, লবণ। ময়দা এবং লবণটাকে ভালোভাবে মিশাতে হবে। এর মধ্যে আপনি ইয়োগর্ট দিতে পারেন, দই দিতে পারেন, পানি দিতে হবে প্রয়োজন মতো। এবার আপনি ডো তৈরি করুন। তারপর ডোটাকে এভাবে হাত দিয়ে তৈরি করে একটু ঘি দিন, যে কোনো ব্র্যান্ডের ঘি হলেই হবে। ঘি দিয়ে এটাকে আবৃত করুন এবং এটাকে একটা ঠান্ডা জায়গায় এটা আলাদা করে রাখুন। ডোটাকে রেস্ট করতে দিন 15 মিনিট। এখন আপনি প্যানের মধ্যে ঘি দিয়ে ঢেলে প্যানটাকে আপনি দেখুন কিভাবে করে আবৃত করছে। এগুলোর মধ্যে ডো রাখবেন আপনারা। ডোটাকে বের করে 130 গ্রাম সাইজ করে হাতে তেল লাগিয়ে নিতে হবে। 130 গ্রাম করে এক একটা ডো সাইজ করে এগুলোকে গোল করে আলাদা করে এই প্যানের মধ্যে, ট্রের মধ্যে সাজিয়ে রাখতে হবে। এইভাবে করে আপনি ডো করলেন, এগুলোকে আপনি ঘি দিয়ে বলগুলোকে আপনি আবৃত করলেন এবং এগুলোকে 10 মিনিটের জন্য কভার করে আপনি রেখে দিলেন। এরপর আবার আপনি ঘি দিয়ে এখন এক একটা ডো নিয়ে আপনি পরোটা বানানো শুরু করবেন। নর্মাল টেকনিক, যে যেভাবে পরোটা বানাতে চান পরোটা বানান। পরোটার উপরে একটু ঘি দিয়ে নিতে পারেন, যা এরপরে আপনি একটু ময়দা দিয়ে পরোটাকে এটাকে সাইজ করে। এখন দেখেন একটা টেকনিক দেখাচ্ছে, ওরা স্লাইসার দিয়ে কেটে 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 এটাকে আবার ডোটাকে আবার রিশেপ করবে, আবার দেখেন গোল করে রাখবে, এটা থেকে আবার পরোটা বানাবে। তখন পরোটাটা একটু ডিফারেন্ট হবে। এটাকে আবার 15 মিনিটের জন্য ঢেকে রাখবে, আবার এখান থেকে এটাকে চেপে চেপে আবার পরোটা বানাবে। এই হলো পরোটার চেহারা। এখন ঘিয়ের মধ্যে পরোটাকে ভাজি করতে হবে। পরোটা দিয়ে দিলেন চুলার উপরে, এপাশ ওপাশ করে নিলেন। পরোটাটা মাঝ বরাবর একটু সাইজ করে এর উপরে আপনি ডিমের একটা আস্তরণ দিলেন। এরপরে কিমা, কিমার উপর মোজারেলা চিজ, এইটা পরোটাটাকে হাফ ফোল্ড করে দিতে হবে। গোল্ডেন এবং ক্রিস্পি হয়ে গেলে দুই সাইড উল্টে পাল্টে নিলেন, সুন্দর হয়ে গেল আপনার
চিজ এবং চিকেন সাথে, এই হয়ে গেল আপনার চিকেন পরোটা রোল। তাহলে দর্শক মন্ডলী, এটা আসলে আমরা আমাদের দেশে এটাকে বলি চিকেন পরোটার মধ্যে চিকেন দিয়ে পরোটাকে রোল করে দিলেন। মেক্সিকানরা এই সেম প্রিপারেশন করে, ওরা বলে ডোরিটোস। আমি একদিন ডোরিটোস এর ইয়েটাও দেখাবো আপনাদেরকে, একদম এক্স্যাক্টলি সেম। তো ডোরিটোস এর প্রিপারেশনটাও সেম, ভিতরে মাংসের কিমা থাকে, উপরে একটা ডো, ডোর ভিতরে মাংসের কিমা দিয়ে দুই সাইডে এটাকে তেলের উপরে ফ্রাই করে নিতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের খাবারের মধ্যেও মিল আছে, জাস্ট এখানে আমরা আগে মাংসের কিমাটা তৈরি করলাম, করে পরোটার মধ্যে দিয়ে নিলাম। আর ডোরিটোস এর ক্ষেত্রে প্রিপারেশনটা ডিফারেন্ট, সেটা আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। এই ভিডিওটা দেখে আপনারা যদি এটা সেরি বা ইফতারে তৈরি করতে চান, তাহলে এটা সম্ভব এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন এবং বাসায় করার চেষ্টা করবেন। তো আপনারা যদি এটা করেন, এটা করলে আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। তো আশা করছি আপনাদের রোজা ভালো মতোই যাচ্ছে। তাহলে দেখা হবে আরেকটা এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।